আপনার কি মনে হচ্ছে আপনি অন্যদের তুলনায় দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন? এছাড়াও আপনার মধ্যে অবসাদ অনেক বেড়ে গেছে, আপনি অনেক বেশি স্ট্রেস ফিল করছেন, ডিপ্রেসড হয়ে যাচ্ছেন, অনেক বেশি অবসাদে ভুগছেন, এছাড়াও আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে, আপনার স্মৃতিশক্তি কমে যাচ্ছে, দুর্বল ফিল করছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু মাসল গ্রো করতে পারছেন না, আপনি উপযুক্ত ডায়েট নিচ্ছেন, আপনি এক্সারসাইজ করছেন, তারপরও কিন্তু আপনি মাসল গ্রো করতে পারছেন না, উইকনেস দূর করতে পারছেন না। তো এর একটি কারণ হতে পারে আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেছে। এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন। পুরুষদের শরীরে এই হরমোনের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বয়ঃসন্ধিকালে বিভিন্ন যে শারীরিক পরিবর্তনগুলো কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমেই হয়ে থাকে। পুরুষদের গোঁফদাড়ি গজানো, পিউবার্টি হেয়ার মাসল গ্রো করা, ভয়েস পরিবর্তন হওয়া, এছাড়াও এই সময় ইরেকশন শুরু হওয়া, ইরেকশন ধরে রাখা, শুক্রাণুর উৎপাদন করা, সবকিছু কিন্তু টেস্টোস্টেরন হরমোনের মাধ্যমে হয়ে থাকে। তো আপনার শরীরে যদি টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার মাসকুলার ডিস্ট্রোফি, সেক্সুয়াল উইকনেস, লো এনার্জি, হেয়ার ফল, এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু বাড়তে থাকে। এছাড়াও আরেকটি প্রবলেম দেখা যায়, সেটি হচ্ছে গাইনোকোমাস্টিয়া। এই সমস্যা হলে কিন্তু পুরুষদের ক্ষেত্রে স্তন গ্রন্থির টিস্যুগুলো ডেভেলপ করে, তাদের ইস্ট্রোজেন লেভেল ইনক্রিজ হয়, মহিলাদের শরীরে যে হরমোনটি থাকে সেই হরমোনটি ইনক্রিজ হয় এবং পুরুষ হরমোন অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন কিন্তু ডিক্রিজ হয়। তো আপনার মধ্যে যদি এই সমস্ত লক্ষণগুলো থাকে তাহলে কিন্তু আপনার শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল কম আছে। তো টেস্টোস্টেরন হরমোনের নর্মাল রেঞ্জ হচ্ছে 300 থেকে 1000 ন্যানোগ্রাম পার ডেসিলিটার। এটা হচ্ছে পুরুষদের মধ্যে টেস্টোস্টেরন হরমোনের নর্মাল রেঞ্জ। তো ফ্রেন্ডস, যদি 300 ন্যানোগ্রাম পার ডেসিলিটারের কম হয়ে যায় আপনার টেস্টোস্টেরন লেভেল, সেক্ষেত্রে কিন্তু আপনার কম টেস্টোস্টেরন ধরা হবে। তো মার্কেটে কিন্তু বিভিন্ন রকমের টেস্টোস্টেরন বুস্টার আপনি পাবেন। তো একটি কথা মাথায় রাখবেন, যে প্রোডাক্টটি আপনি চুজ করবেন সেটা যেন ন্যাচারাল ওয়েতে তৈরি হয়, কারণ ন্যাচারাল আয়ুর্বেদিক প্রোডাক্ট না হলে সাইড এফেক্ট হতে পারে। তো আমি আপনাদের জন্য একটি সাজেশন দিতে পারি, আপনারা মেনসিওরের টেস্টোস্টেরন বুস্টার এটা ইউজ করতে পারেন। এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এবং প্রাকৃতিক হার্ব ইউজ করে আয়ুর্বেদ প্রসেসে কিন্তু এই মেডিসিন তৈরি করা হয়েছে। এর মধ্যে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে সেগুলো আপনার টি লেভেল অর্থাৎ টেস্টোস্টেরন লেভেল বাড়াতে অনেক বেশি হেল্প করবে। এর সাথে সাথে আপনার সেক্স ড্রাইভ ইম্প্রুভ করবে, এছাড়াও আপনার বোন ডেন্সিটি এবং ইমিউনিটি ইম্প্রুভ হবে, এছাড়াও আপনার হেয়ার ফল অর্থাৎ চুল পড়াও বন্ধ হয়ে যাবে। তো আসুন জেনে নেওয়া যাক এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে এবং কীভাবে আমরা এটি ইউজ করব। প্রথমে যে ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে ইউজ করা হয়েছে সেটা হচ্ছে গোখরু। এটা হচ্ছে একটি ন্যাচারাল উপাদান যেটা টেস্টোস্টেরন বুস্ট করতে অনেক বেশি হেল্প করে এবং পুরুষদের ক্ষেত্রে ইউরিনারি ইনফেকশন ঠিক করতেও হেল্প করে। ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন থেকে প্রকাশিত, একজন পুরুষ প্রতিদিন 1500 mg গোখরু সেবন করতে পারেন। প্রতিদিন 1500 mg গোখরু সেবন করলে তার স্ট্রেস লেভেল দূর হবে, স্টেমিনা ইনক্রিজ হবে, সেক্স ড্রাইভ ইম্প্রুভ হবে। এছাড়াও এতে ইউজ করা হয়েছে সফেদ মুসলি। এটি একটি গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক হার্ব যেটা আপনার বডির মাসল গ্রো করতে সাহায্য করবে এবং এর সাথে সাথে আপনার লিবিডো বুস্ট আপ করতে সাহায্য করবে। তো ফ্রেন্ডস, এই প্রোডাক্টটি কিন্তু অল ন্যাচারাল, ISO সার্টিফাইড, GMP সার্টিফাইড এবং প্রিমিয়াম কোয়ালিটির। আপনারা এটি কিভাবে কনজিউম করবেন? প্রতিদিন সকালে একটি খাবার পর মেডিসিন নেবেন এবং রাতে একটি খাবার পর এই মেডিসিন সেবন করবেন, তাহলে কিন্তু আপনার টেস্টোস্টেরন হরমোন লেভেল ইনক্রিজ হবে। এবং টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার ফলে যে সমস্ত প্রবলেমগুলো আপনারা ফেস করছিলেন সেইগুলো থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন। তো ফ্রেন্ডস, প্রোডাক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন থেকে প্রোডাক্ট পারচেস করতে পারেন। আপনার শরীরে যদি অন্য কোনো সমস্যা থাকে তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে তবে আপনারা মেডিসিন সেবন করুন। এই সম্পর্কে আপনার যদি কোনো কোয়ারি থাকে তো আমি নিচে একটি লিঙ্ক দিয়ে রাখছি, আপনারা সেখানে গিয়ে একটি ফর্ম সাবমিট করলে কিন্তু আপনারা ডক্টরের ফ্রি কনসালটেশন পেতে পারেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে নিন, এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন পাওয়া যায়।